যে জননেতা আবুল হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আমরা এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো, সে লক্ষ্যে নৌকা মার্কার প্রার্থী নির্বাচিত করলে সে আমি হই বা অন্য যে কোনো প্রার্থীকে যদি নৌকা মার্কা দিয়ে আওয়ামী লীগের লোককে আওয়ামী লীগেরকে একজন আওয়ামী লীগের নেতাকে যদি নৌকা মার্কা দেওয়া হয় আমরা মূলদী উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করার চেষ্টা করব। জননেতা আবুল হাসনাত আব্দুল্লাহর নির্দেশে আমরা ঐক্যবদ্ধ আছি। জননেত্রী শেখ হাসিনার যাকে মনোনীত করবেন আমরা সর্বোপরি তার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আমরা তার নেতৃত্ব তার জন্য পক্ষে আমরা কাজ করব এবং আগামীর বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে ঘোষণা দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা মূলাদিবাসী জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকব। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের প্রবেশদ্বার মূলাদির প্রবেশদ্বার মিরগঞ্জে, মিরগঞ্জের যে সেতু আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত মিরগঞ্জ সেতু, এই মিরগঞ্জ সেতুর ইতিমধ্যে একনেক সভায় আমাদের মিরগঞ্জ সেতুর অনুমোদন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন, আমাদের নেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আমরা সেই ব্রিজ পেয়েছি। আমাদের এই অঞ্চলের মূলাদির কৃতি সন্তান মন্ত্রিপরিষদ সচিব জনাব মাহবুব হোসেন সাহেবের নিজস্ব প্রচেষ্টায় তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই মিরগঞ্জ সেতু আমরা পেয়েছি। অচিরেই সেতুর টেন্ডার কার্যক্রমের মাধ্যমে সেতুর নির্মাণ কাজ শুরু হবে। এর সাথে সাথে মূলাদির উন্নয়নের জন্য, মূলাদিবাসীর উন্নয়নের জন্য আওয়ামী লীগ যে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন সেই উন্নয়নের মহাসড়কে আমাদেরকে উন্নয়নের মহাসড়কে ওঠার জন্য আমাদের অবশ্যই নিজেদেরকে প্রস্তুত করতে হলে নৌকা মার্কার এমপির কোনো বিকল্প নেই। আমরা নৌকা মার্কার একজন প্রার্থী চাই এই আসন থেকে। আমরা এই অবহেলিত অনুন্নত জনপদকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে তোলার জন্য, জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ 41 সালের স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের অংশীদারিত্ব নেওয়ার জন্য, আমরা বাংলাদেশের একটি দ্বীপ অঞ্চল আমাদের মূলাদিটা, বিশেষ করে মূলাদি অঞ্চল একটা দ্বীপ অঞ্চল, এই দ্বীপ অঞ্চলে অনুন্নত এই অনুন্নত অবহেলিত অঞ্চলকে আমরা তিনবার পরপর তিনবার জোট মহাজোটের প্রার্থীকে নির্বাচিত করেছি। তারা নির্বাচিত হয়েই তারা নিজেদের কর্মে নিজেরা ব্যস্ত হয়েছেন, আওয়ামী লীগকে বারবার তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করেছেন। তাদের আমার মানুষের প্রত্যাশা মানুষ ব্যক্ত করেছে, আমার যে প্রত্যাশা এই অঞ্চলের মানুষের জন্য, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে অদ্যাবধি এই এই অঞ্চল এই জনপদেই আছি। আমি আমার এই জনপদে দীর্ঘ 32 বছরের রাজনৈতিক জীবনে আমি এলাকা ছেড়ে আমি কখনো যাই নাই। আমি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমি চলেছি, চলার চেষ্টা করেছি। এই এই অঞ্চলের কোন বাড়িতে কী আছে, কোন রাস্তাটা কীরকম, কোন পথটা কীরকম, সেই পথ সম্পর্কে আমার সম্মুখ ধারণা আছে। আমি সকলের আগামীর জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এই অঞ্চলে ব্যাপক শিল্প উন্নয়নের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়ে এই আমরা এই অঞ্চল থেকে আমাদের মানুষকে উন্নত নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য শিল্প বান্ধব কৃষি বান্ধব একটি এলাকা গড়ে তোলার অভিপ্রায় আমাদের আছে। থ্যাংক ইউ।